قال النبي صلى الله عليه وسلم ইয়াকুল লি হাসানিন আজিব আননি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। আল্লাহ নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন সাহাবায়ে কেরাম, যারা আমার নামে গজল শরীফ, আমার নামে নাত শরীফ, আমার নামে নজম আবৃত্তি কবিতা যারা পাঠ করে রচনা করে, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ আপনার দরবারে আমি রসুল দোয়া চাই ওই ব্যক্তির উপরে রহমতের ফারেস্তা দিয়ে। দেখা যায় ফারেস্তা জিব্রাইলকে দিয়ে যাকে হোক দিয়ে ওই ব্যক্তির প্রতি আপনি শান্তি নাজিল করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী বললেন পৃথিবী এমন শ্রেণী ব্যক্তি আছে তারা আল্লাহকে মানে কিন্তু আমাকে মানে না। পৃথিবীর জমিনে এমন অনেক আল্লাহর বান্দা আছে আমার আল্লাহকে মানে নবীকে মানে না। পৃথিবীর জমিনে অনেক ব্যক্তি আছে আমার আল্লাহকে গালি দেয় না নবীকে গালি দেয়। আল্লাহর নবী বললেন মান আতানি, যারা আমাকে ইত্তেবা করলো ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহকে ইত্তেবা করা হয়। বলুন সবাই। আল্লাহ নবী আমায় জানায় মান দেখা যায় মান আসনি, যারা আমাকে অস্বীকার করলো ফাকাদ আসাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো। তাহলে অনেক পাগল আছে আল্লাহকে ভালোবাসে আমার সোনার নবীকে ভালোবাসে না। আর নবী বললেন আমাকে যারা ভালোবাসে না আল্লাহকে ভালোবাসা হয় না। আমি আপনাকে বোঝাতে চাই, আমি একটা কথা বলতে চেয়েছি, নামাজ পড়বো ইবাদত আল্লাহর, ভালোবাসবো আমার নবীকে, আলি ইবাদত করবো আল্লাহর, ভালোবাসবো নবীকে, তেলাওয়াত করবো কোরআনকে, জিয়ারাত করবো আব্বা মায়ের মাজার শরীফকে। বলুন সুবহান। খালি আপনাকে বলতে চেয়েছি আল্লাহর নামে যখন ইবাদত করবো আল্লাহর নামে ইবাদত, তবে যে ইবাদতে আমার নবীর নাম থাকবে না মনে হয় ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। যে দোয়ায় আমার নবীর নাম থাকবে না ওই দোয়া আমার আল্লাহ কবুল করবে না। যে জায়গায় বসে মিলাদ শরীফ মাহফিল শরীফ দোয়া খায়ের হয় ওই জায়গায় নবী পাকের নাম শান মর্যাদা যদি না থাকে আমার আল্লাহ ওই দোয়া খায়ের কবুলিয়াত করবে না। তার কারণ কোরআন পৃষ্ঠার উল্টালে আল্লাহর নাম আমার নবীর নাম, হাদিস শরীফ উল্টালে আল্লাহর নাম আমার নবীর নাম, কাবা শরীফে গেলে আমার আল্লাহর নিশানা নবীর নিশানা, মদিনা শরীফে আমার আল্লাহর নিশানা আমার নবী পাকের নিশানা পাওয়া যায়। সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার আল্লাহ আমার নবী পাকের নিশানা পাওয়া যায়। দুনিয়া সৃষ্টির দিকে তাকালে আমার নবী আর আমার আল্লাহ পাকের নিশানা পাওয়া যায়। তার একটাই কারণ, অনেকে বলে বাবা সাজেদা হালাতে কান্নাকাটি করো আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে, কত বড় শুকনো ফতোয়া দেখো, সাজেদা হালাতে দোয়া চাও আল্লাহ দোয়া কবুল করবে। এর যুক্তি হলো শুধু আল্লাহকে ডাকো, নবীকে ডাকার দরকার নেই, আল্লাহ দোয়া কবুল করবে। এই যুক্তি অ্যাঙ্গেলে ভাইটিয়াল একটা অ্যাঙ্গেল দেওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, বাপা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হওয়ার পর 300 বছর, 350 বছর, কেউ বলেছেন 360 বছর ধরে যেখানে যায় সেখানে সাজদা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়। একটা বার বলো, আপনাদের কাছে সওয়াল দিলাম, সাজদা হালাতে আল্লাহকে ডাকলে আল্লাহ যদি ডাকের সাড়া দেয়, আল্লাহ যদি নজর তুলে তাকায়, তাহলে নবী আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহর নাম ডেকেছিল সাড়া কেন দেয়নি? জোরে বলে। তার কারণ ওই সেদাতে আল্লাহর নাম নবা আছে আমার নবী পাকের নাম তাজিম না হওয়ার কারণে। তাই নবী আদম আলাইহিস সালাম ফাতালাক্কা আদম মির রব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাই, আল্লাহর কোরআন বললেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নবী আদম আলাইহিস সালাম 350 বছর কান্না কাটি আল্লাহ দরবারে কবুল যখন না হচ্ছে আমার নবী পাকের সামনে
শুনে ফারেস্তা জিব্রাইল কোথায় লেখা আছে, দাদা হুজুর পীর কেবলার প্রধানত খলিফা বসিরহাট আল্লামা রহলামি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা মিলাদে মাস্তাফা কেতাব লিখেছেন, ওই কেতাবটা আমার গাড়ির ভিতরে রাখা আছে। হুজুর লিখেছেন নবী আদম আলাইহি সালাম যেখানে যায় সেজদা দেয়, যেখানে যায় মাথা নিচু করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর রহমতের নজরে ঘুরে তাকায় না। তাই নবী আদম আলাইহি সালাম কিন্তু কষ্ট অনুতপ্ত পায়। আমার আল্লাহ পাক জানি দিলেন ফারেস্তা জিব্রাইল নবী আদমের কাছে চলে যাও, সেখানে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আজানের লফজটা তুমি পৌঁছে দাও, আমার নবীর নামটা একটু স্মরণ করার জন্য তুমি বলে দাও। ফারেস্তা জিব্রাইল ওই জায়গায় গিয়ে যখন আজান দেয় নবী আদম আলাইহি সালাম 350 বছর ধরে সেজদা হালাতে দোয়া যখন কবুল না হচ্ছে, আমার নবী পাকের ওসিলায় দোয়া না চাইতে চাইতে 350 বছরের অপেক্ষায় 1 সেকেন্ডে আমার আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করি বেরহমতিকা করি না, আমরা দোয়া করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ হবে নামাজ হবে অস্বীকার করছি না, তবে দোয়া কবুল হবে কি না সন্দেহ থেকে যায় ঠিক কি না। তাই নামাজ হবে নামাজ হবে নামাজ হয়ে যাবে, তাই দোয়া কবুলিয়াতির জন্যে বেরহমতিকা বুকে রাখি অন্তরে রাখি, আল্লাহর নাম আর নবীর নাম নিয়েছি যাতে আমার আল্লাহ আমার নবীর বরকতে আমাদের দোয়াটা কবুল করে থাকেন। বলুন সবার আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ছেলেরা বাচ্চারা আজ আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী ইউসুফ আলাইহি সালামকে আমার আল্লাহ লক্ষ্য করে দেখা যায়। নবী ইউসুফকে যখন কুয়ায় ফেলেছিল দুনিয়ার ইতিহাস বর্ণনা করে নবী ইউসুফ আলাইহি সালামকে আল্লাহ কুয়ায় ফেলেছিল, ওই কুয়ায় যদি নবী ইউসুফকে মেরে দিত আমার নবী তো ওদের বংশে দুনিয়া থেকে আসবে, তাহলে নবী আসবে কিভাবে? আমার নবীর বরকতি ওসিলা নবী ইউসুফকে আল্লাহ কুয়া থেকে বানিয়েছে, নবী ইসমাইল আলাইহিস সালামকে বারবার বারবার দেখা যায় তরোয়ালটা নিয়ে গোলার উপরে ছুরি চালায় ছুরিটা কাটে না, তার কারণ একটাই একটাই কারণ হলো নবী ইসমাইলের বংশে নবী ইব্রাহিমের বংশে আমার আখিরি নবী সোনার নবী আসবে, তাহলে আমার নবীর বরকতে এরাও কাটতা কাটি করতে পারে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল আল্লাহ পুড়িয়ে ছারকার করে দিতে পারতেন কিন্তু দেয়নি, একটাই কারণ নবী ইব্রাহিমের বংশে আমার আখিরি জামানার নবী আসবে। তাহলে এক কথায় পৃথিবী যত নবীরা বেঁচে গেছে আমার নবীর মারফাতে বেঁচেছেন। জোরে বলে উম্মাতানিরা হাসরের দিনে কঠিন দিনে মুসিবতের দিন আল্লাহর কোরআন জানি দিলেন ইয়া মায়া ফিরুল মার ওমিন আখিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি, যেদিন আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা আব্বা মা আত্মীয় স্বজন কেউ কারো হবে না। আল্লাহ নবী বললেন মুসা নবীর কাছে গেলে সে একটা অজুহাত দেখাবে, ঈসা নবীর কাছে গেলে অজুহাত দেখাবে, পৃথিবীর যত নবী রসুল আছে প্রত্যেকের কাছে গেলে অজুহাত দেখাবে। আল্লাহর নবী বললেন ওই সময় আমি সাজদা হালাতে পড়ে থাকব, আল্লাহর নামে জপ জিকির করব। আল্লাহর নবী বললেন আনা সাইয়্যিদুল আদামা ইয়ামাল কিয়ামা, আজ আমি নবী জানি দিলাম হাসরের মাঠে কার রাজিত্ব চলবে না, আল্লাহর রাজিত্ব চলবে, আল্লাহর পরে আমি রসুল বন্ধনকারী দায়িত্ব আমায় চলবে। আমার নবী পাক জানি দিলেন উম্মাত উম্মাতানিরা তোমাদের জন্য আমি পেট ভরে খেতে পারলাম না, তোমাদের জন্য আমার নিজের বাসভূমিতে আমি থাকতে পারলাম না, তোমাদের জন্য আমি একটু আরামে মগ্ন থাকতে পারলাম না, তোমাদের জন্য সাজদা হালাতে উম্মাতের জন্য প্রশংসা নিয়ে কেঁদেছি, দুনিয়ার জমিনে কান্নাকাটি করেছি, গুহায় গুহায় পাহাড়ে পাহাড়ে, এ দেখা যায়
এদিকে ওদিকে আমার সময়টা কাটিয়েছি, তোমাদের জন্য আমার জন্মভূমি ছেড়ে মদিনা শরীফে চলে এসেছি। তোমাদের কষ্ট আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চোখ থেকে পানি জারি করেছি। আবু বকর বলেছিলেন নবী ইন্তেকাল হয় নাই, ওমর বলেছিলেন আল্লাহর কোরআন বলেছেন ইন্তেকাল হতে হবে, তবে আমার নবীর ইন্তেকাল আমাদের ইন্তেকাল অনেক পার্থক্য। দুনিয়াতে নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন, আজি পর্যন্ত মাজার শরীফের ভিতরে উম্মতের জন্য সোনার নবী কাঁদে, হাসরের মাঠে উম্মতের জন্য কাঁদবে, জান্নাতের জন্য শাফাত চাইবে। দুনিয়াতে পৃথিবীর কারোর বিরুদ্ধে সমালোচনা করার সময় নাই, বারবার বারবার কবর জিয়ারত করলে এটা বেদাত অবশ্যই নবী করেছে, একটু দরুদ সালাম পড়লে এটা বেদাত অবশ্যই নবী করেছে, কোরআন তেলাওয়াত করলে একটু দোয়া খায়ের করলে আব্বা মায়ের কবরের কাছে গেলে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া চাইলে এগুলো করা বেদাত। যারা বলে অবশ্যই হাদিস কোরআন অনুপাতে এগুলো দয়ার নবী করেছে, একচুয়ালি ভাবতে হবে ইসলাম যেখান থেকে সে শুরু হয়েছিল ওখান থেকে ইসলাম আবার দুনিয়া থেকে নিবে যাবে। তাই সৌদি আরব মক্কা মদিনার এলাকায় কিছু জাহেল ব্যক্তিরা ইসলামরে তারা মধ্যপতি করেছে, কিন্তু ইসলাম মধ্যপতি নয়, ইসলাম যেমন ছিল তেমনই থাকবে। এক সময় দুনিয়াতে লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার নাম যেদিন না থাকবে আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দেবে। এ আমার হাওড়া জেলা সোনার মানিকেরা, আমি একটাই কথা আপনাকে বলি, পৃথিবীর জমিনে কোরআন যদি আমাদেরকে তরজমা করে শোনায় ওই কোরআনটা শুনবো, তবে একটা শর্ত, আমাদের ওয়াজ করে যদি কোনো আলেম পণ্ডিত যদি শোনায় শুনবো, তবে একটা শর্ত, কোরআনের কথা হাদিসের কথা মিরাজের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা সব যখন প্রশংসা থাকবে, ওই প্রশংসার ভিতরে আমার নবীর প্রশংসা যদি থাকে আমরা অবশ্যই শুনবো, আর আমার নবীর প্রশংসা যদি না থাকে ওদের বক্তৃতা তাদের মুখে ছুঁড়ে মারবো, কথা ঠিক কিনা? তার কারণ নবী আদম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নাও, সেজদা কোরআন অনুযায়ী করেছে কিন্তু আমার নবীর নাম ছিল না বলে কাজ হয়নি। তাহলে বক্তৃতা কোরআন হাদিসের অনেক আলেম আছে, তারা অস করবে বলবে কোরআনের তফসির করি, কোরআনের তফসির করলে নবীর শান মর্যাদা একটা সাইড হয়ে যায়, আর নবিয়ানা মাহফিলে বক্তৃতা করলে হাদিস অনুযায়ী আমার নবী পাকের শান আর প্রশংসা বেশি বলা লাগে। তাই কিছু মোনাফেক আলেম সমাজ আছে, তারা কোরআনের তফসিরের নাম দিয়ে নবীর শানে এটা করা হারাম ওটা করা হারাম, তাহলে কোরআনকে সামনে রেখে নবীকে বিজ্জুতি করছে, ঠিক না বেটি? বাংলাদেশে বক্তৃতা হয় হতে হতে স্টেজ থেকে আলেমকে হাত ধরে পুলিশ নামিয়ে নিয়ে যাচ্ছে, দেখেন না? দেখেন না, এর কারণ কি জানেন? পিছনে টাঙিয়েছে মহান তাফসিরুল কোরআনের মাহফিল, এটা হলো সামনে বিজ্ঞাপন, আর উঠেই বলছে এটা করা হারাম ওটা করা হারাম ওটা ভুল ওটা ভুল। একদম পুলিশ এসে এখান থেকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, কোরআনের তাফসির হচ্ছিল না চিটিংবাজি কাজ চলছিল, চিটিংবাজি কাজ চলছিল, আর সামনে দিয়ে যে কোরআনের তফসির, তারপরে দিন ইন্টারনেটে যাচ্ছে কোরআনের তফসিরে যারা বাধা দেয় যারা হস্তক্ষেপ করে তাদের জন্মের গোলমাল আছে, আরে কোরআনের তফসিরে যারা চিটিংবাজি করে তাদের জন্মের গোলমাল আছে, ঠিক কিনা? তাদের জন্মের গোলমাল আছে। কোরআনের তফসির তুমি দিয়ে পিছনে দিয়ে নাম দিচ্ছ কোরআনের তফসির, আর আর হচ্ছে হানাফিরা কাফের, পিরলি মানে কাফের, জিয়ারত করা যাবে না ওটা করা যাবে না ওটা করা যাবে না। আসল এরাই হলো চিটিংবাজ, চিটিংবাজের সাইজ করার জন্য পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আমাদের হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা, আমাদের ভারতবর্ষের বাংলার ভিতরে যে শান্তিতে আমরা সম্প্রীতিলে বসবাস করি, এরকম পরিবেশ কোথাও হয়েছে বলে মনে হয়? কখনো হয়নি, কখনো হয়নি, কথা বুঝে আসছে? হ্যাঁ, মতানৈক্যর উপরে একটা নির্ধারিত মতানৈক্য তার উপরে হয়েছে, কিন্তু জলসার ভিতরে এরকম পরিবেশ আসেনি। তার কারণ, তার কারণ হলো পৃথিবীর জমিনে সবচাইতে ওই ব্যক্তিটাই দামি যে ব্যক্তিটা আমার নবীর শান আর প্রশংসাই করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন তকবীর, দান নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা